বন্ধুরা, ভারত সেই ঘাতক মিসাইলকে নিয়ে সেই কাজ করতে যাচ্ছে যেটা বর্তমান সময়ে এই কাজটি বিশ্বের কোনো দেশই করেনি। খবরটিতে এগিয়ে যাবার আগে আমি আপনাদের বলে দিই, ভারত যে ঘোষণাকে দিয়েছে আর আমাদের DRDO যেটি করতে যাচ্ছে সেটিতে চীনকে পুরো চাটনি বানিয়ে রেখে দিবে। যে চীন সর্বদা ভারতকে সীমিত যুদ্ধের ধমকি দেয়, সেই চীন ভারতের সীমিত যুদ্ধের ধমকি দেওয়া ছেড়ে দেবে। বন্ধুরা, আমি আপনাদের সম্পূর্ণ খবরটি বিস্তারিত জানাই, চলুন তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক। যেমনটা বন্ধুরা, ভারত প্রথম মিসাইল বানানোর ক্ষেত্রে পশ্চিমা দেশের সমতুল্য করে, তো এখন ভারত মিসাইল বানানোর ক্ষেত্রে পশ্চিমী দেশকে পিছনে ফেলে দিয়েছে। আর এখন বন্ধুরা, পুরো খবরটি ভারতের রুদ্রম-2 মিসাইলকে নিয়ে, যেটি একটি সম্পূর্ণ অ্যান্টি রেডিয়েশন মিসাইল। কিন্তু এখন এই রুদ্রম-2 মিসাইলের সাথে ভারত সেই কাজকে করবে যেটি আজকের দিনে গোটা বিশ্বের কোনো দেশই তাদের অ্যান্টি রেডিয়েশন মিসাইলের সাথে এমনটা করতে পারেনি। যেমনটা, ভারত প্রথমে রুদ্রম-1 তৈরি করে, তারপরে রুদ্রম-2, এখন রুদ্রম-3 এর উপরও কাজ করছে। কিন্তু এই মুহূর্তে ভারতের অ্যান্টি রেডিয়েশন মিসাইল হোক বা বিশ্বের যে কোনো অ্যান্টি রেডিয়েশন মিসাইল, সবগুলোই কিন্তু আকাশ থেকে মাটিতে ফায়ার করা হয়। কিন্তু ভারত এখন রুদ্রম-2 মিসাইলকে একটি নতুন মিসাইল রূপে পরিণত করতে চলেছে, যেটাতে একটা অ্যান্টি রেডিয়েশন মিসাইল তো হবেই, তার সাথে সাথে এই মিসাইলটি ভূমি থেকে ভূমিতে আক্রমণ করতে সক্ষম হবে, যেটির ব্যবহার ভারতের স্থলসেনার দ্বারা করা হবে। আর এই হিসাবে কিন্তু ভারত বিশ্বের প্রথম দেশ হবে যেখানে ভারত প্রথম কোনো একটি অ্যান্টি রেডিয়েশন মিসাইল হাওয়াই থেকে ভূমিতে মারতে সক্ষম হবে। আর এই মিসাইলকে এখন সারফেস টু সারফেস, মানে ভূমি থেকে ভূমিতে মারতে সক্ষম তৈরি করছে, যেটি ভারতের বড় একটি মিসাইলের উপলব্ধি। যেমনটা, এর আগে ভারতের ব্রহ্মোস মিসাইল বিশ্বের প্রথম একমাত্র মিসাইল যেটিকে ভারত জল, স্থল, আকাশ যে কোনো জায়গা থেকে ফায়ার করতে পারে। আর এখন ভারত নিজেদের রুদ্রম-2 মিসাইলকে এমন একটি মিসাইল তৈরি করে দেবে, এমন একটি মিসাইলকে বানিয়ে দেবে ভারতের DRDO, যেটি আকাশের সাথে সাথে জমিতে থেকেও ফায়ার করা হবে। কিন্তু চীন এখন এই কারণে চিন্তিত, কারণ ভারতের অ্যান্টি রেডিয়েশন মিসাইল এমন একটি মিসাইল যেটি আকাশের সাথে সাথে ভূমিতে থেকেও লঞ্চ করা সম্ভব, যেটি চীনের যে কোনো ফ্রন্টলাইন প্রস্তুতিকে ভূমিতে মিশে দেবে। ভারতের অ্যান্টি রেডিয়েশন মিসাইলের সামনে চীনের কোনো প্রস্তুতি টিকবে না, আর না কোনো চীনের মিসাইল ডিফেন্স সিস্টেম টিকে থাকতে পারবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের অ্যান্টি রেডিয়েশন মিসাইলকে কি চীন থামাতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।